অস্থিসন্ধির দৃঢ়াবদ্ধতা আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। এ রোগ গুরুতর পঙ্গু দশার সৃষ্টি করতে পারে, মেরুদণ্ড ও বড় গিরাগুলো আক্রান্ত হয়ে স্থায়ী বিকৃতি ও অচলাবস্থা সৃষ্টি করে থাকে। প্রথমে গিরায় বেদনা ও ফোলা দেখা দেয়, সঙ্গে অল্প থাকে, পরে গিরার বিকৃতি ঘটে এবং ক্রমেই স্থায়ীভাবে অনম্য হয়ে যায়। সাধারণত এই রোগ কিশোর বয়স থেকে শুরু করে 30 বছর বয়সের মধ্যে হয়ে থাকে। মহিলাদের চেয়ে পুরুষ আক্রান্ত হয় বেশি। গিরার স্বাভাবিক ফাঁক হাড় পূর্ণ হয়ে যায় বনি অ্যাঙ্কাইলোসিং, যার ফলে সংশ্লিষ্ট অঙ্গের সঞ্চালন ক্ষমতা লোপ পায় এবং রোগী পঙ্গু হয়ে যায়। চিকিৎসা: প্রদাহ নিরোধ ও ব্যথানাশক ওষুধ, তীব্র বেদনার সময় বিশ্রামের প্রয়োজন, যদি সহ্য হয় তবে একই অবস্থায় শুয়ে না থেকে সাধ্যমতো চলাফেরা ও নাড়াচাড়া করা উচিত। চলাফেরা নাড়াচাড়া বিকৃতি ও গিরার অনড় অবস্থা প্রতিরোধ করে। বিকৃতি নিরাময়ের জন্য স্কেলেটাল ট্রাকশন, সহায়ক উপকরণ, ওয়াকার ও হুইল চেয়ার ইত্যাদি। শল্য চিকিৎসা, পুনর্বাসনের ব্যবস্থা করা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।